নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন 1429 সালের বার্ষিক রাশিফল। আজকে যে রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এটি হচ্ছে মেষ রাশির। এই 1429 সালটি কেমন যাবে, যদিও দর্শক বন্ধু এটি একটি সার্বিক রাশিফল, অগণিত মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তথাপি বলি এই রাশিফলটি মেষ রাশির সম্বন্ধে যে রাশিফলটি তৈরি করা হয়েছে, এই রাশিফলের 50% আপনাদের সকলের জন্যই ম্যাচিং করবে দর্শক বন্ধু। তথাপি আপনাদের বর্তমান গ্রহ অবস্থা এবং হাতের রেখা বিচার্যের প্রয়োজন আছে, তার সত্ত্বেও এই প্রেডিকশনটি কিন্তু আপনাদের 50% ম্যাচিং করবে যদি আপনি মেষ রাশির যদি আপনি জাতক জাতিকা হন। তাই দর্শক বন্ধু দেখতে মিস করবেন না, যখন সময় পাবেন তখনই এই বার্ষিক রাশিফলটি দেখবেন। এই বার্ষিক রাশিফলের অধিকাংশই ঘটনা কিন্তু আপনার জীবনে ম্যাচিং করবে দর্শক বন্ধু। 1429 সালের যে বার্ষিক রাশিফলটি তৈরি করা হয়েছে, এই বছরের গ্রহ অবস্থান অনুযায়ী মেষ রাশির একাধিক ক্ষেত্রে উন্নতির সুযোগ এলেও সর্ববিষয়ে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। চলে আসছি দর্শক বন্ধু, মেষ রাশি জাতক জাতিকারা যারা চাকরি করেন, চাকরিজীবীদের জন্য বলছি, যে সকল মেষ রাশি জাতক জাতিকারা চাকরিরত অবস্থায় রয়েছেন আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে খুব শুভ। চাকরিরতদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায়। মেষ রাশির যে সকল ব্যক্তিরা চাকরির সন্ধান করছেন, নতুন চাকরি খুঁজছেন, আপনাদের জন্য এই বছর 1429 সাল অত্যাধিক শুভ বছর বলা যেতে পারে। কারণ নতুন কর্মলাভের একটা শুভ যোগ কিন্তু আপনাদের এই 1429 সালেই রয়েছে দর্শক বন্ধু। কর্মক্ষেত্রে পুরাতন কোনো সমস্যার সুষ্ঠু সমাধান হওয়ার সুযোগ কিন্তু আসতে পারে দর্শক বন্ধু এই সালে। আপনাদের মেষ রাশির যে সকল ব্যক্তিরা বিদেশে চাকরির চেষ্টা করছেন, আপনাদের বিদেশের কর্মলাভের সুযোগও এসে যেতে পারে এই নতুন বছরে। এক কথায় বলা যেতে পারে 1429 সাল মেষ রাশি জাতক জাতিকাদের, যারা চাকরিরত ও চাকরি সন্ধানী উভয়ের ক্ষেত্রেই কিন্তু শুভ দর্শক। চলে আসছি ব্যবসা। মেষ রাশি যে সকল ব্যক্তিরা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসায় সাময়িক কিছু বাধা এলেও আশা অনুরূপ উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যায়। যারা অংশীদারি ব্যবসা করছেন মেষ রাশির, আপনাদের অংশীদারি ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে এই বছরে দর্শক বন্ধু। মেষ রাশি যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক, যারা ভাবছেন যে নতুন ব্যবসা করব, আপনাদের বলছি আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন ব্যবসার অনেকাংশে সফলতার সুযোগ কিন্তু আপনাদের এই 1429 সালে আসছে। যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্যের ব্যবসায় সফলতার সুযোগ আসবে যদি আপনি মেষ রাশি জাতক জাতিকা হন। হ্যাঁ দর্শক বন্ধু, ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। চলে আসছি দর্শক বন্ধু, মেষ রাশির আর্থিক অবস্থা কেমন হবে এই 1429 বাংলা বছরে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাব শুভ বলা যেতে পারে। এর আগের বছরের থেকে এই বছরে অর্থ সঞ্চয়ের শুভ যোগ রয়েছে মেষ রাশি জাতক জাতিকাদের। অর্থ লগ্নিতে সফলতা রয়েছে যদি আপনি মেষ রাশি জাতক জাতিকা হন। আপনার অর্থ ধরুন ধার দিয়েছিলেন, ফেরত পাচ্ছিলেন না, এতদিন সেই টাকা ফেরত আপনি পাননি, এই বছর সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি মেষ রাশির হন। তবে দর্শক বন্ধু,
পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনি মেষ রাশির হন। আয় ব্যয়ের হিসাবে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার এই বছরে। এই বছরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুফল লাভের সম্ভাবনা দেখা যায় দর্শক বন্ধু। পুরাতন কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু মিটে যাবে এই নতুন বছরে। পারিবারিক সূত্রে এই বছর সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি মেষ রাশি জাতক জাতিকা হলে আপনার কিন্তু অ্যাসেট বৃদ্ধি হতে পারে এই বাংলা বছরে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে, আপনি নতুন সম্পত্তিও ক্রয় করতে পারবেন, এই শুভ যোগ কিন্তু আপনাদের রয়েছে। চলে আসছি দর্শক বন্ধু মেষ রাশি জাতক জাতিকাদের 1429 সালের এডুকেশন কেমন হবে, বিদ্যা কেমন হবে, পড়াশোনা কেমন হবে। এই বছরে শিক্ষার ক্ষেত্রে সাময়িক কিছু বাধার সম্ভাবনা দেখা যায়, তবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান বিষয়ক শিক্ষার ক্ষেত্রে আশা অনুরূপ সফলতার সম্ভাবনা দেখা যায়। উচ্চ শিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে, যারা হায়ার এডুকেশনে আছে তাদের কিন্তু এই 1429 বাংলা সাল খুব উন্নতির সুযোগ কিন্তু আসছে। দর্শক বন্ধু 1429 বাংলা সালে মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক এবং বিবাহিত জীবন কেমন হবে, সাংসারিক ক্ষেত্রে একাধিক সমস্যায় পড়তে পারেন, এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন। পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সম্ভাবনা রয়েছে, আপনার পিতামাতার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না যদি আপনি মেষ রাশির হন অকারণে। দর্শক বন্ধু 1429 সালে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে অকারণে আত্মীয়দের সাথে শত্রুতার সম্ভাবনা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের অনেকাংশেই সুফল লাভের সম্ভাবনা দেখা যায়, তবে মেষ রাশির যারা অবিবাহিত বিবাহে ইচ্ছুক জাতক জাতিকাদের সাময়িক কিছু বাধার সম্মুখীন হতে হবে। পুত্র কন্যার উন্নতিতে আশা অনুরূপ ফল লাভে বাধার সম্মুখীন হতে হবে যদি আপনি মেষ রাশি জাতক জাতিকা হন। এই বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফলতা লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায়। কর্মের বিষয়ে পূর্বের কোনো প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে, আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন তাহলে কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ লাভ করবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে, আপনার আশেপাশের লোকজনের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আশেপাশের লোকজনের সঙ্গে যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন এই বছর খুব সতর্কতার সঙ্গে তাদের সঙ্গে মেলামেশা করুন। এই বছর ভ্রমণের কিছু বাধার সম্ভাবনাও রয়েছে, আপনি ভ্রমণ পিপাসু হলেও ভ্রমণ প্রিয় হলেও ভ্রমণে কিন্তু এই বছর বাধার একটা যোগ রয়েছে। চলে আসছি দর্শক বন্ধু এর সব কিছুর মূলে হেলথ, স্বাস্থ্য কেমন যাবে এই 1429 বাংলা সালে মেষ রাশির। এই বছর স্বাস্থ্য ব্যাপারে কিছু উদ্বেগের সম্ভাবনা দেখা যায়, পুরাতন রোগ বৃদ্ধি হতে পারে, চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে, অতিরিক্ত অনিয়মের ফলে একাধিকবার শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে বক্ষপীড়া, চেস্ট প্রবলেম, স্নায়ুঘটিত পীড়া, নার্ভের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এছাড়া পায়ের কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। দর্শক বন্ধু বিনামূল্যে আমি একটি প্রতিকার দেব এই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য, কি প্রতিকার ধারণ করলে আপনার এই 1429 সালটি আপনার অনুকূলে থাকবে এবং শরীর স্বাস্থ্যও আপনার ভালো থাকবে, শত্রুও আপনার তেমন ক্ষতি করতে পারবে না। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে অবশ্যই একটি মুক্তা ও ক্যাটসাই ধারণ করুন। এই মুক্তার ক্যাটসাই যদি আপনি ধারণ করেন তাহলে আপনি কিন্তু
সুফল লাভ করবেন। দর্শক বন্ধু, এই ছিল বাৎসরিক মেষ রাশির রাশিফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনি মেষ রাশি জাতক জাতিকা হন তাহলে অবশ্যই ক্যাটসাই আর মুক্তা ধারণ করুন, তাহলে কিন্তু আপনার জীবনের এই বছরটা কম সমস্যা দেখা দেবে। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, তার আমার কাছে প্রার্থনা করি এই বছর আপনার মঙ্গল হোক। জয় মা তারা, হরে কৃষ্ণ।